মারা গেছে একজন সদর নিস পরে এনে বুক ভুল জানা আছে নানা বলে বসে কাউ তো না হ্যাঁ কাউ তো নেই বড় সম্ভব দে না কান্দি পারো এই জায়গাটা তুই তো ঘুরে দেখো এই স্যার পানি নিছে একটা এই দাম কত দেখে নামাজ পড়ে আরে সরে ভাই ভালো করে আমি দামি আর গিয়ে জোন তো নাই যাই দিই
যে ছেলেটা মারা গেছে ছেলেটা সম্ভবত কান্দিপাড়ার হবে। জামিয়ার মধ্যে লাশ নিয়ে আসছে, কাউতলি গুলি করছে আর কি, একদম ভাই এন লাস্টের এসে কান্না কাটি না করি, নিশ্চিত আপনার ভাই জানা ভাই সকল পুলিশ ডিক্লার দিছে মাগরিবের আগে আগে ব্রাহ্মণবাড়িয়া ময়দান না ছাড়া হলে যেদি মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়া ময়দান রাজপথে যদি কোনো একজনকে দেখা যায়, টুপিওলা অথবা যে কোনো মানুষকে দেখা যায়, তাদেরকে পুলিশ ফায়ার করতে বাধ্য হবে। একজন মারা গেছে, সম্ভবত লাশটা কান্দিপাড়া হবে আর কি। আর পুলিশ ডিক্লার দিয়ে দিয়েছে মাগরিবের আগে সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাওয়ার জন্য, আমরা আছি আর কি। বললাম দেখতে দেখতে চোখের সামনে গুলি করলো, নিতে নিতে মারা গেল। এই হইল শহীদ বাড়ি। আর একটা আরও একটা আমাদের শহীদ বাড়িয়ার সন্তান শহীদ হয়ে গেল। এখানে দেখছেন অসংখ্য তহিদের জনতা ময়দান আছে এখনো। তবে যদি মাগরিবের আগে আগে না যাই তাহলে অবস্থা আরও, পুলিশ প্রশাসন পক্ষ থেকে বলা হয়েছে অবস্থা আরও গোলাতে হবে, তারা আরও পদক্ষেপ নেবে আর কি। সম্ভব কান্দিপাড়া হইব দাঁতিয়ারা, দাঁতিয়ারা সরি ভাই ছেলেটা দাঁতিয়ারা, দাঁতিয়ারার ছেলে মারা গেছে আর কি। দেখলেন যে ছেলেটা কাঁদতেছে ওনার বড় ভাই, আমাদের কাঙ্ক্ষিত সে ব্যক্তি, শহীদ ব্যক্তির বড় ভাই, এটা কাঁদতেছে, খুব কান্না করতেছে। হুজুররা আসলে কি যে শুরু করলো, স্বাধীনতা দেয় না, একজন ভালো একজন নেতা নাই আমাদের হুজুরদের মধ্যে, ঠিক আছে, কোনো দিক নির্দেশনা দিতে পারতেছে না, ছাত্ররা যেভাবে পারতেছে এভাবে আন্দোলন করতেছে, যেভাবে পারতেছে ছাত্র এভাবে আন্দোলন করতেছে। শহরের সমস্ত কারেন্ট অফ করে দেওয়া হয়েছে, এবং দেখেন এই থানার সামনে সব দোকানপাট একদম বন্ধ, থানার সামনে সমস্ত দোকানপাট বন্ধ করে ফেলছে, কারেন্ট শহরের কারেন্ট অফ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ছেলেরাও
তালেগের ফুটাই তো নামব এইখান দিয়া এই ডাক্তার এই জায়গাটা দিয়া আপনার থানা থেকে লাশটাকে নিয়ে যাচ্ছিল কিন্তু আমাদের ব্রাহ্মণদের তো হিন্দু জনতা তাদেরকে লাঠি ছোড়া করছে এবং তাদেরকে দাওয়া করছে এজন্য লাশটাকে নিয়ে যেতে পারে নাই এখন বর্তমানে লাশটা কান্দিপাড়া জামিন হোসেন মাদ্রাসার সামনে আছে জামিন হোসেনের মধ্যে আছে লাশটাই সমস্ত বিবারী আর সমস্ত সমস্ত রাস্তাঘাট একদম বন্ধ এবং কাউতলে বাদুঘরের ছেলেরাও খুব সংঘর্ষ করতেছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে কাউতলে প্রায় 100 মতো পুলিশ বিডিআর কাউতলে অবস্থান করতেছেন দেখা যাক কি হয় মাদ্রাসা তালা দেওয়া হয়েছে মাদ্রাসা সমস্ত গেটের সমস্ত কিছু তালা দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে মাগরিবের ভিতরে পুলিশ ডিক্টর দিচ্ছে মাগরিবের ভিতরে যদি ছাত্র কোনো ছাত্র পায় আবার তারা ফায়ার করতে বাধ্য হবে এর কোনো বিচার নাই আজকে যদি আমাদের ব্রাহ্মণবাড়ি আকাবিররা মাদ্রাসার মধ্যে যাদেরকে দিয়ে গেছিল তারা যদি আজকে থাকতো এর অবশ্যই একটা সমাধান অবশ্যই প্রশাসন থেকে নিত কিন্তু আজকে ব্রাহ্মণবাড়িয়া চোখ মাদ্রাসা থেকে বীর কাসিমকে বহিষ্কার করা হয়েছে আজকে কোনো বালের বীরও নাই মাদ্রাসার মধ্যে যে আর সুষ্ঠু সমাধান দেবে এভাবেই চলবে আজকে মাদ্রাসাগুলা দেশগুলো এভাবেই চলবে যাই হোক ভিতরে দুঃখ প্রকাশ করলাম আজকে যদি একজন ভালো আমাদের নেতা হুজুর নেতৃত্ব দিতেন তাহলে এর অবশ্যই এর জবাব আমরা এর মায়েদের জবাব অবশ্যই আমরা পাইতাম কিন্তু একটা অবস্থা যাই হোক মেয়েরা সবাই দোয়া করবেন ব্রাহ্মণদের জন্য জেনারেটর চলতেছে ব্রাহ্মণদের সমস্ত লাইট সব কিছু অফ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছাত্রদেরকে মাদ্রাসার ভিতরে ঢুকে নেওয়া হয়েছে সমস্ত ছাত্রদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে লাশ জামের মধ্যে আছে ছেলেটা দাঁতিয়ারা যে ছেলেটা মারা গেছে দাঁতিয়ারা পুলিশ গুলি করতেছে ভাই পুলিশ গুলি করতেছে দেখেন কি বাবা দূরতেন 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 ভাই দূরতেন দেখলেন তো কিভাবে পুলিশ দাওয়া করলো যে ছেলেটা মারা গেছে ছেলেটা দাঁতিয়ারার আর কি ওই ছেলেটা শহীদ হয়েছে এখন পুলিশ দাওয়া করলো আমাদেরকে ঘুরে দোকানের মধ্যে আশ্রয় নিলাম খুবই গরম দূরাদূরি করতেছি আর
অত্যন্ত পুলিশ আছেন না 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 কইছে মাগরিবের ভিতরে সবাই উড়াই নিবার লাগে মাগরিবের আগে হেরা মারি লইছে মাগরিবের আগে হেরা মারি লইছে বুলারে আর আহত হইতাছে অসংখ্য সারা শহরের কারেন্ট দেখছেন না অফ করে দিছে কইরা এখন গুল লাইব যেটা এবারে ভিতরে গুল মারি লাইব একজনে মারে লাইছে না ওইটা তো ঢাকা ঢাকা না ব্রাহ্মণবাড়িয়া মানে আলেম হের পছন্দ করে আর ইসলাম পছন্দ করে এরকম একটা ছেলে আমদার মতো মনে একটা ফুলার মাইল লাগছে ফুলার বায়া এমন কান্দা মাদেশার মধ্যে তারপরে লাস্টটা নিবার সময় সদর হাসপাতাল থেকে নিবার সময় লাস্টটা হেরা পুলিশের বেড়া রেখে দেওয়া ছিল এরপরে তো সবাই মিললো দাওয়া করছে পরে দেন পুলিশ গেছে গা এরপরে আইবার সময় আবার দাওয়া করছে হ্যাঁ আবার দাওয়া করলাম একটু আগে দাওয়া করলো পুলিশ দোকানে আশ্রয় নিলাম আর একটু আগে কিছু বাইরে একটু আগে পুলিশের দাওয়ায় আমাকে রক্ষা করছে দোয়া করেন সবাই দোয়া করেন বাংলাদেশের জন্য রামগড়ের জন্য সব মুসলমানদের জন্য দোয়া করেন যেন হেফাজত করে আমাদেরকে শহরের অবস্থা খুবই খারাপ পুলিশ চারিদিক দিয়ে সব ছাত্র মানুষের অবস্থান আছে লাস্ট মানুষের মধ্যে আছে অবস্থা খারাপ